যদি বলতে তোমার কষ্টে নিল আকাশ দেবে আমায় ভালোবেসে যদি বলতে তোমার চোখের জলের এক নদী দেবে আমায় ভালোবেসে এক জন্মের দুঃখ আমার লেখা জুয়েল বাবুর সুরে জেমস ভাই গিয়েছিলেন জেমস ভাই পিছনে দেখছেন আমি আর জেমস ভাই একটা ছবি আমি সম্প্রতি আমার গানগুলো সংরক্ষণ করছি নিজের তাগিদেই কারণ গানগুলো একসাথে একটা হয়ে একটা চেম্বারে থাকা উচিত থাকা দরকার অনেকদিন পরে হলেও এই কাজটি করছি অনেকদিন ধরেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রয়েছেন যারা শুভানুধ্যায়ী যারা আমার আলোচনায় রাখেন আলোচনা করেন তারা বলছেন যে বাচ্চু ভাইকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট আমি করেছি বাচ্চু ভাই থাকাকালীনই আমি গল্পগুলো একটু একটু করে বলে সংরক্ষণ করছি যে তার সাথে স্মৃতিচারণ ঠিক তেমনি জেমস ভাইকে নিয়ে কেন বলছি না বা কোনো কন্টেন্ট নেই কেন এই ধরনের প্রশ্ন আমি পাচ্ছি তাই আজকে বলবো জেমস ভাইয়ের সাথে কিছু মধুর কিছু দারুণ দারুণ স্মৃতিকথা আগে ছোট্ট করে ইন্ট্রো দেখে আসা যাক পুরো গল্পটি শুনবেন শুনে কেমন লাগলো নিশ্চয়ই আমরা আপনারা আপনাদের ভেতরে জেমস ভাইকে একটু অন্যভাবে ডিসকভার করার চেষ্টা করব আজ আমি যখন রেকর্ড করছি ঠিক তখন জেমস ভাইয়ের জন্মদিন তাই মনে হলো যে আজকে কথাগুলো বলি কথাগুলো ধারণ করে রাখি একদিন হয়তো আমরা কেউই থাকবো না গল্পগুলো থেকে যাবে থাকুক না জেমসের সাথে প্রথম দেখা ঠিক আমার মনে নেই দিনক্ষণ তারিখ তবে আর্লি নাইনটিস বলতে আমি 96 ঢাকায় আসি এবং ভোরে কাগজের কাজ করাকালীন প্রথম বছর আমি জেমসের দেখা পাইনি তবে আমি মূলত সহ মফস্বল থেকে ঢাকা সদরে আসি গান লেখার জন্য একেবারে গানের শ্রমিক হিসাবেই স্বপ্ন ছিল আমি কোনোদিন সংবাদকর্মী হব সে ধরনের কোনো পরিকল্পনা আমার ভেতরে ছিল না এবং এখনও আমি সংবাদকর্মী হিসাবে ঠিক পরিচয় দিই না কারণ ঠিক সাংবাদিক হয়ে উঠতে পারিনি আমি অনেকটা গানের মানুষ অনেকটা সবিজ শ্রমিক বলতে পারি জেমসের সাথে প্রথম দেখা হয় মূলত একেবারেই খুব ভালো কোনো স্মৃতি না সাউন্ড গার্ডেনে যেতাম পরিমল নিশ্চয় ছবিতে দেখবেন পরিমল ছিল সাউন্ড গার্ডেনের ম্যানেজার এবং তার সাথে খাতির করার চেষ্টা করতাম কারণ জেমস ভাইয়ের সাথে যখন জেমস ভাই ঢুকতেন তখন মেবি জেমস ভাইয়ের ফিলিংসের থার্ড কোনো অ্যালবামের কাজ চলছে এবং সেই সময় শিফটে থাকা যেত না এবং জেমস ভাইয়ের যে প্রথম যে ড্রয়িং রুম ছিল সাউন্ড গার্ডেনের যে প্রথম বৈঠকখানা সেখানে অনেক অল মিউজিশিয়ানস থাকতো তার অনেক ভক্তরা বসে থাকতো ভক্তদের একটা লাইন থাকতো এবং ছেলে মেয়ে অনেকে থাকতো দূর দূরান্ত থেকে আসতো এমনও হয়েছে যে পরিবার সহ চলে আসছে হয়তো মেয়ের খুব বায়না ধরেছে জেমস ভাইয়ের সাথে দেখা করবে দেখা গেলো যে বাবা মা ভাই বোন সবাই সহ চলে আসছে সো এরকম একটা গ্যাদারিং থাকতো এবং যেদিন জেমস ভাইয়ের শিফট থাকতো তখন মোবাইলের যুগ আসেনি কিন্তু কীভাবে কীভাবে টের পেয়ে যেত খোঁজ নিতেন আমরাও যখন সাউন্ড গার্ডেনে ফোন করতাম তখন সাউন্ড গার্ডেনের নাম্বার আমার মুখস্থ থাকতো যে কবে জেমস ভাইয়ের শিফট আসবে কবে মাকসুদ ভাই কাজ করবে ইত্যাদি আমার যেহেতু গান লেখার একটা তাড়না ছিল কিন্তু তখনও সংবাদকর্মী হয়ে ওঠেনি পরিচয় নাই সো কামরুল ছিল জেমসের একেবারে ছায়া শরীর অর্থাৎ জেমসের সাথে রোডি বলা হয় জেমসের সব কিছু দেখাশোনা করতো কিবোর্ড টেনে দিত বা গিটার পরিষ্কার করতো সব কিছু সহকারী কামরুল এখন 21 টিভিতে কাজ করে সো তার সাথে একটু খাতির জোগানোর চেষ্টা করলাম কারণ হচ্ছে জেমসের সাথে জেমসাকে আমরা কিছু গান দেবো আমি আর আমার কাজিন বিদ্যুৎ ছিল বিদ্যুতের কাছে প্রায় গোটা বিশেক গান আমার কাছেও প্রায় ডজন খানেকের গান সেগুলো গান হয়েছে কি না আদৌ জানি না কিন্তু মানুষটাকে দেব পরিমল বলল যে আচ্ছা দিয়ে যান আমি দেখব না সো দেখব না শব্দটা আমার কাছে কেমন যেন লাগলো যে মনে হয় না দেখবে এবং মনে হয় জেমসের কাছে যাবে যাই হোক এরপরে প্রায় আসা ছেড়েই দিই এবং ভেবেই নিই যে এভাবে আসলে
গান লেখা আমার হবে না এবং এভাবে ঠিক গান লেখাটা হয়ে উঠবে না। প্রথম দিন আসলো, হঠাৎ করে জেমস হ্যারিসের সাথে দেখা। কিরে, মানে কিরে শব্দটা এমন যে যেমন অনেক দিন ধরে চেনা না, এরপরে এই কিরে পর্যন্তই ছিল, আর দেখা কথা হয়নি। এরপরে প্রায় বছর দুয়েক গিয়েছে, আমি তখন অলমোস্ট মিউজিক জার্নালিস্ট হিসাবে পরিচিত এবং তখন টুকটাক ফোনে কথা হচ্ছে সংবাদপত্রের থ্রু দিয়ে। আমার গুরু সঞ্জীব চৌধুরী অ্যাসাইন করলেন, সঞ্জীব দার সাথে একটা জেন্স দারুণ ফটোশ্যুট ছিল সে সময়, ঘরে ঘুরে ছাপা হয়েছিল, আনন্দভবনে ছাপা হয়েছিল। সেই ফটোশ্যুটে আমরা ছবিগুলো দেখলাম, ফটোশ্যুটের গল্প শুনলাম সঞ্জীব দার কাছ থেকে। এরপরে ফোনে কথা হলো, সঞ্জীব দা ধরিয়ে দিতেন আনন্দভবনে কাজ করবা, ভোরেগাঁস থেকে কাজ করার পাশাপাশি আমি পাক্ষিক আনন্দভবনে কাজ করতাম। তখন পাক্ষিক আনন্দভবন মানে হুড়মুড়িয়ে সবাই কিন্তু বিক্রি, হট সেল ছিল, বিভিন্ন রক আর্টিস্টদের কভার করা হতো, কোনো সংখ্যায় বাচ্চু হয়, কোনো সংখ্যায় জেন্ট হয়, কোনো সংখ্যায় মাইলস, সারিগারি নামে একটা বিভাগ ছিল, সেখানে কাজ করতাম। সেখানে একদিন অ্যাসাইন করা হলে সারাদিন জেন্স হয় কী করে, সেই রকম একটা অ্যাসাইনমেন্টে আমরা যাব। এবং আনন্দধারায় তখন কাজ করতো আমার বন্ধু সকাল আহমেদ। সকাল আহমেদকে আপনারা সবাই চিনবেন, এখন প্রখ্যাত নাট্য নির্মাতা, সামনে ফিল্মও বানাবে, বিখ্যাত নির্মাতা। ওর নাটকে অভিনয় করার জন্য এখন সবাই মুখে থাকে। আমার একেবারে বাল্যবন্ধু বলতে আমার সাংবাদিকতার যে বাল্যকাল সেই রকমভাবে বলা যায় বাল্যবন্ধু। সো আমি সকাল গেলাম এবং সে প্রথম উত্তরা বাসায় যাওয়া, তখন জেন্স ভাইয়ের প্রথম সংসার। এবং আমরা প্রায় অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, জেন্স ভাই আসেননি, সমস্ত রেস্ট নিচ্ছিলেন, অনেক প্রায় ঘন্টাখানিক পরে ড্রয়িং রুমে বসতে দিলেন। সো আমরা কোনো অ্যাসাইনমেন্টে যাইনি এবং জেন্স ভাইকে বলাই ছিল যে এটা কোনো অ্যাসাইনমেন্ট না, ওরা আপনার সাথে থাকবে, আপনার স্টুডিও কাজকর্ম কী করেন না করেন সেটা দেখবে। সো আমরা গোবেচারার মতো বসে আছি এবং প্রচণ্ড ক্ষুধাও লেগেছে, কারণ সেই মগবাজার থেকে, কারণবাজার থেকে আমি উঠেছি, মগবাজার থেকে সকাল উঠেছে, আমরা একসাথে রওনা হয়েছি বাসে করে, উত্তরা গিয়েছি তার বাসায়, এর মধ্যে খাওয়া দাওয়া নাই, বিভোর হয়েছে কখন দেখা হবে। সো সন্ধ্যা গড়ানোর আগে আগে অল্প কিছু সিঙ্গাড়া এবং স্টুডিও ওয়ার্ক, তখন বাসার পাশে একটা স্টুডিও ছিল, সেই স্টুডিওতে লোকজন আসলো, আসাদ ছিল ফিলিংস ব্যান্ডে, তখন আসাদ ভাইয়ের আসলো, তখন আমাদের সিঙ্গাড়া খেতে দেওয়া হলো, সিঙ্গাড়া কোক মেবি। সো আমরা খেলাম এবং সেদিন আর বললো যে তোরা চলে যা, আজকে কাজ আছে, আজকে কথাবার্তা হবে না, আর আসিস, আসিস বলতে কবে আসবো আমরা জানি না। সো আমরা ফিরতে ফিরতে ভাবলাম যে না, ছাড়া যাবে না, জেন্স বাসা এমনি আসবো কোনো কারণ ছাড়া, কারণ উপলক্ষ ছাড়া অনেকে আসেন সেটা আমরা টের পেয়ে গেছি। সো সপ্তাহখানিক পর আমি আর সকাল আবারও গেলাম, যাওয়ার পর হঠাৎ দুপুরবেলা জেন্স ভেতরে ঘুমাচ্ছেন, তো কী হয়েছে, কামরুল গান গাচ্ছে, তখন অ্যালবামটা রিলিজ হয়নি, চলে যাও সব সুখের সারথি, চলে যাও সব সুখ নিয়ে, সামনে বাসায় ঝাড়ু দিচ্ছে আর ওই গানটা গাচ্ছে। আমাদের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওর ও সহকারী আমাদের দেখে চলে যাও সব সুখের সারথি, মানে আমাদের মানে বিদায় হওয়ার গল্প বলছে। তো চরম কানটান গরম হয়ে যাচ্ছে, মানে মানে দেই দু চার ঘা। সো তবু সহ্য করে যাচ্ছি জেমস ভাইয়ের সহকারী বলে, কামরুল আমার খুব আদরের, যাই হোক এখন। সো ভেতরে গেলাম এবং সেই একই রকম ঘন্টা দুয়েক পরে জেমস ভাই এলেন, আসার পর বুঝলেন যে এই দুই মান্দা নাছোড় মান্দা, সো আমার টাইপের। তখন বোঝা গেল যে জেমস ভাই এই টাইপের ভক্তি, এই টাইপের উন্মাদ, উন্মাদপনা পছন্দ করেন। আমরা বুঝে গেলাম জেমস ভাইয়ের টাইপ কী, অর্থাৎ ফর্মাল হলে চলবে না, একদম ল্যাভিশলি, ঠিক আছে গুরু আসলাম, কী খাবেন, কী খাওয়াবেন, খান। সন্ধ্যা হয়ে গেলো, কথাবার্তা চলছে টুকটাক, এই কেমন আছিস, কোনো ইন্টারভিউ না কিন্তু, মানে আমরা কী লিখব কোনো মাথায় নেই, জেমস ভাইয়ের সাথে সময় কাটাচ্ছি, কী করিস, কোত্থেকে আসছিস, কী করবি জীবনে, কয় টাকা পাস, এগুলো জেমস ভাইয়ের সাথে কথা হচ্ছে। জেমস ভাই প্রশ্ন করছেন, উল্টা আমরা উত্তর দিচ্ছি, আমরা গানের কথা বললে আবার সেই অন্য পেঁচাল, দেখছিস আমার এই ওয়ালে এই ছবিটা কেমন লাগে, কারণ উদ্ভট না কি আর্টিস্টটা কী ছবি আঁকে কিন্তু দেখলে ভালো লাগে। আমার ঠিক মনে আছে একটা ছবি নিয়ে আলোচনা করছে, সামনে একটা
নিঃসঙ্গ একটা দম্পতি, একটা কাপলের ছবি। সো ওইদিকে তাকাচ্ছিলাম, জানেন ভাই, এই ছবিটা বর্ণনা দিচ্ছিলেন। সো রাত হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম ভাত তরকারি দিয়ে, জানেন ভাই, খাওয়ালেন। রাত তখন বাসায় কেউ নাই, বোঝা গেল যে কামরুল ছাড়া আর কেউ নাই, অর্থাৎ বাসায় মহিলা বা ভাবি টাবি কেউ নাই। এখন রাতে খাবো কি মূলত, মানে হোটেল থেকে খাবার আনা হয়েছে, কিন্তু সেই বিকালে খেয়েছি, এরপরও খেতে লেগে গেছে। সো কথা হচ্ছে কথা হচ্ছে, যেন ভাই আস্তে আস্তে যেন মানে মজে গেলেন কথাবার্তা বলতে বলতে। আমরাও খুব দারুণভাবে এনজয় করলাম, যে যে বলুক না কথা বলুক। সো রাত প্রায় 12টা পার হয়ে গেছে, আমরা এর ভেতরে চা খেয়েছি, চা বিস্কিট আর আরও এক দফা সিঙাড়া, কিন্তু তখন আসলে খুব ক্ষুধা লাগতো, তরুণ বয়স, প্রচুর খাটাখাটনি করি, এখন যখন মুটিয়ে যায়, এখন ডায়েট করতে হয়, তখন ক্ষুধা লাগতো। সো 12:30 কি 1টার দিকে বলে চল, আমরা চল মানে আমরা তখন ওই দিন থাকবো, আমি বললাম যে আমি আর সকাল এই একে অপরের দিকে যাওয়া যায় করছি, যে তাহলে কি আমাদের বিদায় করে দেওয়া কিংবা মানে বাইরে পৌঁছে দেওয়ার কোনো কারণ, আমরা ম্যাসে থাকি, সো আমাদের গেট লক হয়ে গেছে, আমাদের আর থাকার জায়গা নেই, আমরা জেমসা স্টুডিও কাম বাসাতে থাকবো, ওরকম একটা প্রিপারেশন নিয়ে এসেছি, এবং যেহেতু রাত 11টা 12টা পার হয়ে গেছে, সুতরাং ভেবে নিয়েছে জেমসা আমাদের আর বের করে দেবে না, থাকতে বলবেন। সো চল যখন বললো, তখন আমরা একটু আমতামতা করলাম যে গুরু আমরা তো থাকবো আজকে, হ্যাঁ থাকবি তো, তখন একটা আশ্বস্ত, আচ্ছা থাকবো তাহলে। তখন জেমস ভাই গাড়ি বের করতে বললেন, গাড়ি বের হলেন, জেমস ভাই ড্রাইভার ছিল, ড্রাইভারকে অফ করলেন, বললেন তোর যা দরকার আমি যাবো। জেমস ভাই গাড়ির সিটে বসলেন, সকাল বসলো পেছনে, আমি বসলাম জেমস ভাইয়ের পাশে। আমি কিছুক্ষণ চুপচাপ ছিলাম, স্তম্ভিত ছিলাম, জেমস ভাই গাড়ি চালাচ্ছেন, আমি পাশে, এক অন্য মুহূর্ত। কারণ ভালো লাগার মানুষগুলো যখন এইরকমভাবে আদর করা শুরু করে, আদরের প্রথম ধাপ জেমস ভাইয়ের সাথে সম্পর্কের প্রথম ধাপ। সো খিদা লাগছে না রে, এরকম কথা হচ্ছে। হ্যাঁ, উত্তরার হাইওয়েতে, উত্তরার রোডটা যখন উঠলো, অর্থাৎ সেই আবাসিক এলাকা থেকে যখন উত্তরার রোড উঠলো, তখন জেমস ভাইয়ের স্পিড চরম বাড়ালেন, এবং একবার ট্রাফিক যাবার পর, একটা ট্রাফিক মোড় যাওয়ার পর ট্রাফিক মার্ক করলেন যে এই গাড়ি খুব হাই স্পিড যাচ্ছে, এবং প্রায় দুটো বাজে, সুতরাং নেক্সট ট্রাফিককে স্বাভাবিকভাবে ওয়াকিটকিতে জানালেন যে একটা খুব বাজে ড্রাইভিংয়ে যাচ্ছে, সামনে ট্রাফিক আটকাল, আটকানোর পর জাস্ট গ্লাসটা নামালেন, কিরে আবার সে কিরে কী খবর, ট্রাফিককে বলছে, সালাম দিয়ে কী অবস্থা, কেমন আছেন, কি কি, মানে তখন রাতের সে ট্রাফিককে চেনেন, মানে বোঝা গেল যে তার এই রাতের বের হওয়াটা একেবারে খুব রুটিন, মানে হুট করে না, আমাদের সাথে না, মানে আমাদের নিয়ে গেছেন যেহেতু আমরা ছিলাম ওই দিন। সুতরাং ট্রাফিক সার্জন কোন সময় কোন ডিউটি সব জানেন, তো আজকে তোর ডিউটি পড়েছে, এরকম কথাবার্তা হচ্ছে, খুব ইয়াং এবং খুব স্বাভাবিকভাবে জেনেছে, তখন ক্রেজ মানে ধুন্ধুমার ক্রেজ। সো আমরা এনজয় করছি, কোথায় যাচ্ছি জানি না, শাহবাগ, সরাসরি শাহবাগ মোড়টাতে, যেখানে সেখানে এখনও চটপটি পরোটা টরোটা বিক্রি হয় সেই ওখানে, আমরা তখন প্রায় 3টা বাজলো, আস্তে 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 ধীরে সামনে মাঝে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে সিগারেট টিগারেট খেলেন। শাহবাগ যখন নামলাম, তখন ভাবলাম যে এইখানে যে ভাই মানে এত বড় রকস্টার ঠিক শাহবাগ মোড়ে কী করবে, আমরা নামবো কি নামবো না, নাম নামার পরপরই দেখি সাথে সাথে দোকানেই চলে আসলো এবং চেয়ার টেয়ার সব রেডি, বসে গেলাম এবং বসার পর কোনো কিছু বলা লাগলো না, কিমা পরোটা মুরগির মাংস, খাসির মাংসের একটা আইটেম, একটু সবজি, পরোটা টরোটা সব প্রায় 15-20 মিনিটের মধ্যে ভর্তি হয়ে গেলো খাবার, কেন খা, এবং কোনো কিছু, তখন মোবাইল ফোন ছিল না, বাট সপ্তাহে
খোঁজ নিলাম সপ্তাহে 2 থেকে 3 দিন ঢাকায় থাকলে জেন ভাই রাত 2টার মধ্যে 2টা থেকে 3টার ভিতরে ওখানে আসবেন। আমরা 3টার সময় ডিনার করছি, জেন ভাই আমি আর সকাল, এবং কোনো গানের আলাপ না, নানান রকম নানান কিসিমের আলাপ, গাড়ির মডেল, এই যে এই ছেলেটা কত পায়, পরোটা বিক্রি করে জানোস, প্রতি মাসে ওর 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম, এই ধরনের গল্প স্বল্প চলছে। আমরা জেন ভাইয়ের সাথে প্রায় 1-1.5 ঘন্টা ধরে আস্তে ধীরে খাচ্ছি, গল্প করছি। তখন এতটা ভিড়, অত রাতে অত ভিড় এখনও থাকে না, তখন আরও ছিল না। আমরা 4:30 কি 4:45 তখন আস্তে ভোর ভোর হচ্ছে, ঘুম কোথায় গেছে, কোথায় ক্লান্তি চলে গেছে। আমরা খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, প্রায় দুই থেকে তিন কাপ খাচ্ছি আর গল্প করছি, কোনো গানের গল্প না, নানান জীবনের গল্প। হয়তো ফুটপাতে যে সিগারেটটা বেচে, যে ডিমটা বেচে, ওই ডিমওয়ালা চলে আসছে, যে গুরু কি অবস্থা, কেমন আছেন, মানে ওই এন্টার এরিয়াতে যারা যারা দোকানে ছিল সবাই জেমস ভাইকে চেনেন, এবং খুব জেমস ভাই যে তাদের পারিবারিক, মানে মনে হলো পরিবারের একটা সদস্য, ঠিক টাইম মতো খাবার খেতে এসছে, সাথে দুজন মেহমান, আমি আর সকাল এসছি, সাথে সাথে খাবার রেডি করে দিচ্ছে, এবং চা করলে ডিম সিদ্ধ খাবে নাকি, আমি কোনো নাম পেট ভরে গেছে খাবো না, সকাল একটা খেলো, সো খাওয়া দাওয়ার পর ভোর হয়ে গেছে, চল। আমি ভাবলাম যে জেমস ভাইকে আমাদের বাসায় আবার নামাই দেবে কিনা, কারণ না বেরোতে আর ইচ্ছা করছে না। সো আবারও আমরা ব্যাক করলাম উত্তরা, ফিরতে ফিরতে আবারও গল্প, আবারও সেই ট্রাফিক, আর এক ট্রাফিকের সাথে থামলো, সিগারেট দিল, সিগারেট বিনিময় হলো, খেলো। আমরা যখন জেমস ভাই বাবার বাসায় তখন 6টা বাজে, সকাল হয়ে গেছে, ভোর, বেশ সকাল, সোফায় হেলাই গেল, ঘুমায় পড়। আমরা দুজন লম্বা সোফাতে ঘুমায় গেলাম, জেন ভাই তার বেডরুমের ভিতরে চলে গেল ঘুমোতে। আমরা ওই দিন ঘুম থেকে 6টা ঘুম ভাঙল বোধ হয় বেলা 2টোর দিকে, জেন ভাই তখনও ঘুম থেকে ওঠেনি। প্রিয় দর্শক, বাকি গল্প সেকেন্ড এপিসোডে থাকবে, এবং জেন ভাইকে নিয়ে অগণিত স্মৃতি, কেবল স্মৃতির শুরু। মানুষটা বহিমিয়ান, মানুষটা সংসার করেও বিভাগী, মানুষটা সত্যি নগরের এক চারণ বাউল, সেটা আমি স্বচক্ষে চর্মচক্ষে দেখেছি। সেই জেন ভাইয়ের গল্প শোনাবো, আমার সাথে জেন ভাইয়ের যে সময়টা, যেই কালটা গিয়েছে, দ্বন্দ্ব, বিবাদ, অভিমান, ভালোবাসা, আদর, আশ্রয় প্রশ্রয়, গান লেখা, গানের সাথে থাকা, সব কিছু নিয়ে নগর বাউলের সাথে। পর্ব 1 আজকে এখানে শেষ করছি, নেক্সট পর্বে দেখা হবে। সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।